দেখলাম যে একটা জিনিস বলো, গোপাল ঠাকুর দেখলাম, শিব দেখলাম, সরস্বতী দেখলাম, গীতা, আচ্ছা মীরাবাইও আছে, হ্যাঁ তো গীতা, মানে গীতাটা কি তোমার তোমার পড়া হয়, মানে পড়ো গীতা? হ্যাঁ, আমি প্রতি সন্ধ্যায় গীতা পড়ি, সন্ধ্যার আগেই, মানে আমার গীতা একটা পড়ার একটা টাইম থাকে স্পেশাল, আর আমি ওখানে প্রতিদিন একটু পড়ি গীতাটা। আর অ্যাকচুয়ালি আমার কাছে পূজাটা যে ব্যাপারটা, মানে আমি পূজা যেরকম ফর্মাল পূজা হয়, মানে আমি সেরকম জিজ্ঞেস করে পূজা করি না এরপর কী করতে হবে, এরপর কী করতে হবে, আমার মন থেকেই যেটা আসে, মানে হয়তো ইচ্ছা করলো যে একটা প্রদীপ জ্বালিয়ে দিই, ফুল না হয় নাই দিলাম। তো আমার কাছে পূজাটা এরকম যে ভগবান আমার বন্ধুর মতো, মানে ভগবান আমার মা বাবার মতো বলতে পারো, তো আমি মা বাবার কাছে এসে একটু সময় কাটাই আর মা বাবার আশীর্বাদ নেই, তো তখন তো এত ফর্মালিটিস কাজে লাগে না যে আমি কী করব না করব, ঘন্টা পুর দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওই মুহূর্তে যতটুকু সময় অনুযায়ী, ওই মুহূর্তে মানে মুড অনুযায়ী যতটুকু ডিপেন্ড করে ততটুকু আমি ওটা করে রিফ্রেশ হয়ে যাই। আর ভগবদ্ গীতা মানে আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে বলতো, এটার পড়ার ইন্সপিরেশনটা হচ্ছে আমার মানে বাবা ছোটোবেলা থেকে আমাকে বলতো যে বাবা একদিন ভগবদ গীতা পড়ো, মানে জীবনে একদিন ভগবদ গীতা পড়ো। তো মাধ্যমিক পরীক্ষার পর আমি একটা যে ফ্রি টাইম পেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম না আমি এখন পড়ব, তো তখন থেকেই আমি ভগবদ গীতা পড়ি আর আমাকে খুব খুব সাহায্য করেছে এটা, আমাকে একদম আগে আমি যা ছিলাম এখন আমি যা আছি, মানে অনেক বড় ভূমিকা এই বইটার। মাথায় এটাই চলছে যে সংস্কৃত শ্লোক আছে একটা, আমার ঠিক মনে নেই, মানে ওটার বঙ্গানুবাদটা এটাই যে কর্মই মুক্তির কারণ, মানে অনেক অনেকে মুক্তির কারণ অনেক অনেকভাবে হতে পারে, কিন্তু যেটা আমরা কাজ করছি সেটাকে যদি আমরা মানে পুরো মানে কোনো আকাঙ্ক্ষা ছাড়া, মানে কোনো এটার ফল আশা করা ছাড়া আমরা যদি সেটাতে নিজের সেবার মতো কাজটা করে যেতে পারি, তাহলে সেটাতেই মুক্তি যেটা হয়, মানে যেটা সাধু সন্ন্যাসীরা এত কষ্ট করে অর্জন করে, সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে অর্জন করতে পারি খালি পুরো ভক্তির মাধ্যমে, সেবার মাধ্যমে করে। মানে নীলাঞ্জনা বললে শুধু গান নয়, গীতাও আসে, এবার গীতার তাহলে গান, আমি তো সবসময় বলি যে গান শুনবো গান শুনবো, তো গীতারও কোনো একটা কিছু আজকে আমি শুনবো, কোনটা কোনটা শোনাতে চাইবে তুমি সবাইকে? গীতার, হ্যাঁ গীতার, দেখো আমি যেরকম বললাম, হ্যাঁ আমি যেটা বলছি যে গীতা আমি কিন্তু এরকমভাবে পড়িনি যে কীভাবে পড়ে, আমি কিছু কিচ্ছু জানি না গীতা কীভাবে পড়ে, গীতা পড়ার আগে কী করতে হয়, গীতা পড়ার পরে কী করতে হয়, আমি এটাকে নিজের মতো করে একটা সিস্টেম বানিয়ে নিয়েছি, মানে নিজের মতো করে এসে আমার ওই মুহূর্তে যা মনে হয় গীতার সাথে করার আমি তাই করি, মানে এটা ন্যাচারাল। আর আমার এর জন্যই মানে আমি শুধু পড়ে যাই, আমার ভালো লাগে, এর জন্য মুখস্থ নেই আমার শ্লোক, কিন্তু আমি যে এটা সার মর্ম সেটা নিজের জীবনে এক্সিকিউট করার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই আমি সবাইকে না অবশ্যই অবশ্যই আমি পড়েই শোনাব, মানে ও যতক্ষণ খুঁজছে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে একজন বলেছিলেন যখন মা বাবা তার সন্তানের জন্য খাবার নিয়ে আসেন সে একটু কামড়ে খেয়ে তারপর সন্তানকে দেয়, এটা কাকিমা ভালো বলবে যে বাইরে থেকে কোনো খাবার আসলে আমরা প্রথমে একদম ছোট সন্তানকে পুরোটা দিই না, কিন্তু ভগবানের বেলায় কি আমরা সেটা করি? কেউ কেউ করে, তারা হয়তো সত্যি সত্যি সেইভাবেই ভগবানকে দেখে নিজের মানুষ রূপে, ভগবানকে ভয় পায় না, ভগবানকে ভালোবাসে, নীলাঞ্জনের ক্ষেত্রেও তাই, ও ভালোবেসে যেটা ওর ভালো লাগে সেটাই ও করছে। তো আপাতত যেটা মানে আমি অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে কিন্তু আপাতত যেটা খুলেই সামনে আসলো, আর আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে নোট করেছি কারণ কি এগুলো আমার পছন্দ হয়েছে জায়গাগুলো, তো এরকম যেরকম আমি কিন্তু মানে ক্ষমা করবেন, আমি কিন্তু গীতা পড়ার আসল নিয়ম জানি না, আমি নিজের মতো করে পড়ছি। বন্ধুরাত্মাৎপনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতা, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত্বাত্বৈব শত্রুবৎ। এটা একটা শ্লোক, তো এটার মানে হচ্ছে এটাই, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তো এই কথাটার মানে এটাই, তো মানে এটা
নিশ্চয়ই আমরা সবাই জানি, এটা সবাই সবসময় বুঝতে পারে, কিন্তু এটা এক্সিকিউট করা এটা অনেক বড় চ্যালেঞ্জ। মানে মনকে জয় করা এটা অনেক বড়, মানে আমাদের জন্য তো অনেক বড়ই চ্যালেঞ্জ। তো অবশ্যই আমরা যদি ভক্তি রাখতে পারি, আমরা যদি যে কাজটার প্রতি আমাদের প্যাশন আছে সেটাকে যদি আমরা একদম ভগবানের সেবার মতো করতে পারি, তাহলে অবশ্যই মন আমাদের বন্ধু হবেই। গীতা পড়েছ, এবার গীতা পড়লে গীতার মাহাত্মটাও পড়তে হয়। তো এখন তো গীতা মাহাত্ম পড়া সম্ভব না, গীতার কয়েকটা নাম আছে, সেই নাম কটা তুমি বলো। ঠিক আছে, বলো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, দাঁড়াও, বলো। গঙ্গা, গীতা, বলো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগৃহিণী, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, বেদত্রয়ী, পরানন্দা, পরানন্দা, তত্ত্বার্থ, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরী, জ্ঞানমঞ্জুরী, গীতা, গীতা। আরও অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।